দক্ষিণ কোরীয় বয় ব্যান্ড বিটিএস এর জনপ্রিয়তা রয়েছে বিশ্বব্যাপী। গেল বছর নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ অধিবেশনের একটি সম্মেলনে বিটিএস জলবায়ু পরিবর্তন মোকাবেলার সাহায্য করার বার্তা দিয়েছিল। এশীয় এবং এশীয় বংশোদ্ভূতদের প্রতি বিদ্বেষ থেকে ঘটানো ঘৃণ্য অপরাধ মোকাবেলা করার বিষয়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস এর সদস্যদের সঙ্গে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই আলোচনার জন্য আগামী সপ্তাহে হোয়াইট হাউসে যাচ্ছেন বিটিএস সদস্যরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী মঙ্গলবার বিটিএস সদস্যদের সঙ্গে দেখা করবেন এবং তাদের সঙ্গে এশীয় অন্তর্ভুক্ত এবং এশীয় বিরোধী ঘৃণ্য অপরাধমূলক বৈষম্য মোকাবেলা নিয়ে আলোচনা করবেন, যা সাম্প্রতিক বছরগুলোতে বড় সমস্যা হয়ে উঠেছে। হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়েছে যে বাইডেন ও বিটিএস সদস্যরা বৈচিত্র্য অন্তর্ভুক্তর গুরুত্ব এবং বিশ্বজুড়ে আশা ও ইতিবাচকতার বার্তা ছড়িয়ে দেওয়ার তরুণ দূত হিসেবে বিটিএস এর প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করবেন। 2013 সালে 7 সদস্যের মধ্য দিয়ে যাত্রা শুরু করে বিটিএস। অনেক উত্থান পতনের মধ্য দিয়ে আজ বিটিএস বিশ্বব্যাপী সমাদৃত। শুধু গান নয়, তাদের অসাধারণ নাচ ও নিজস্ব স্টাইলের জন্য তাদের সুনাম রয়েছে। গত ফেব্রুয়ারিতে টানা দ্বিতীয়বারের মতো IFPI গ্লোবাল রেকর্ডিং আর্টিস্ট অব দ্য ইয়ারের মুকুট জিতেছে বিটিএস। আগামী জুন মাসের 10 তারিখ বিটিএস প্রকাশ করবে তাদের নতুন গানের অ্যালবাম প্রুফ। নতুন ও পুরাতন গানের সমন্বয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। ফারজানা স্মৃতি, সময় সংবাদ।